Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely peer master house 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা পড়াশোনা করা, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তোমরা পড়াশুনো করে যাতে পরীক্ষায় কি জিপি 5 পেয়ে ভালো কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারো, তাহলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে আলোচনা করা হবে। সেই বিষয়টি কি সেটি হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করলে জিপিএ 100% নিশ্চিত পাবে। আর তোমরা যারা আমার সামনে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করলে কি জিপিএ 100% নিশ্চিত পাবে। আমাদের এই পিকচার হচ্ছে 2016। তোমাদের এসএসসি এবং এসএসসি ফাইনাল এক্সাম দেওয়া তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটি চিটাগাং বোর্ড 2019 সালে এসেছিল তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চিন তোমাদের জন্য 80% কমন থাকবে। আর এই বিষয়টি জানতে তোমার অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কম্পিটিটিভ ডিগ্রি কীভাবে তোমরা চেঞ্জ করতে পারবা আরও জানতে পারবা, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবা। আরও জানতে পারবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হবে সে বিষয়টি জানবা। আরও তার সম্বন্ধরা যে সিম্পল থেকে কীভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারব। আর একটা বিষয় ইম্পর্টেন্ট রয়েছে, সেটি হচ্ছে যে কম্পাউন্ড থেকে সিম্পল কীভাবে তোমরা চেঞ্জ করবা, জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে জিপিএ 5 পেতে হলে। সো তাহলে প্রথমে দেখো বন্ধুরা, টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিম, কম্পিটিটিভ ডিগ্রি আসে ঠিক আছে, সুপারলেট ডিগ্রি কীভাবে বোঝা যাবে, সাবজেক্ট আছে ভার্ব আছে, দি মোস্ট আছে অ্যাডজেক্ট, সাবজেক্ট আমাদের কিন্তু ঠিকই থাকবে, তাহলে আমরা লাগবো টি ইজ, এবার মোর হবে কী হবে, মোর ইও এলো পপুলার দেন দেন এনি আদার ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কীভাবে কোয়ালিটি থেকে কমপ্লিট ডিগ্রি আমরা চেঞ্জ করতে পারি। ওকে সেটা জানি। এবার হচ্ছে বন্ধুরা, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফেটিগ প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ করার সময় অবশ্যই আমাদেরকে কী খুঁজে বের করতে হবে, আমাদের প্রথমে কী অবজেক্টকে এবার সাবজেক্ট বানাবো, তাহলে কী নেবো আমরা, এবারে উই নেবো, এবার সে টেন্স হল গাই এম ইজ আর, তাহলে এবার আমরা লিখবো আর লিখলাম, এবার হেল্প আছে এইসি এ হেল্প হবে। এবার সে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়েছে, প্যাসিভ করার সময় কিন্তু ফুল ইনফিনিটিভ হবে, তাহলে এখানে আমরা লিখবো টু রিমুভ remove our petigo by preposition, এবার টি হবে, তাহলে অবজেক্ট অবজেক্টকে আমরা কি সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবশ্যই ক্লিয়ার হয়েছে। যে কোনো ভয়েস তুমি ইজিলি কিন্তু সেটাকে সলভ করতে পারবে। এবার বন্ধু বন্ধুরা আছে নেগেটিভ বলার কথা বলছে, তাহলে নেগেটিভ করার সময় অলমোস্ট আছে, এভরি ওয়ান আছে, তাহলে সেটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে এখানে নেগেটিভ করার কথা বলছে, তাহলে আমরা এখানে লিখবো কি যে দেয়ার ইজ এবারে হার্ড হার্ডলি এনি ওয়ান, এমন কেউ আছে কি, এমন কেউ আছে কি, এবারে সে হু কী করে না ডাস নট এনজয় ইট, তাহলে আমরা
নেগেটিভ পেয়ে গেলাম। অর্থাৎ এমন কেউ নাই যে এই চা এনজয় করতে পারে না, এনজয় করে না, তাহলে অবশ্যই আমরা নেগেটিভ পেয়ে গেলাম। কীভাবে আমরা সেটি চেঞ্জ করতে পারি? বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ, কম্পাউন্ড মানুষ করছে তার পৃথিবী। চা কি শুধু বাংলাদেশে তৈরি করে না অন্যান্য দেশে উৎপাদন করে? তাহলে বাংলাদেশ বলতেছে সাম দেবো আমরা, সাম কান্ট্রিজ, কান্ট্রিজ কি প্রডিউস, প্রডিউস মানে কি উৎপাদন করে, কি উৎপাদন করে, চা উৎপাদন করে। এবার বলতেছে অ্যান্ড বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ ইজ অন অফ দেম, তাহলে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। অবশ্যই আমরা কম্পাউন্ড পেয়ে গেলাম, দুটো সেন্টেন্স পেলাম, অ্যান্ড দ্বারা দুটো সেন্টেন্সকে যোগ করলাম, অবশ্যই আমরা সেটা কম্পাউন্ড বুঝতে পারছি। নেক্সট আমরা যাবো সেটা বন্ধুরা, বাংলাদেশ এক্সপোর্ট টি অ্যান্ড আর্ন এ লট অফ ফরেন কি এক্সচেঞ্জ, সিম্পল বানানো, তাহলে আসে কি কম্পাউন্ড আসে। তাহলে এবার আমরা কীভাবে আমরা করতে পারি? তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে বাই লাগবো আমরা, বাই এক্সপোর্টিং, বাই এক্সপোর্টিং টি, অর্থাৎ চা রপ্তানি করার মাধ্যমে এবার বাংলাদেশ কী করে, বাংলাদেশ ই এ আর এন এস আর্নস এ লট অফ, লট অফ এফ ও আর ই আই জি এন ফরেন, ফরেন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ আমরা দেখলাম বাই এক্সপোর্টিং টি চা রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কীভাবে ট্রান্সফর্মেশন সেন্টেন্স চেঞ্জ করতে হয়। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা জিপিএ 5 পাবে 100%। আজকের ভিডিওটি ভালো লাগলে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।